রহস্যময় রেডিও তরঙ্গের হদিস। তবে কি বার্তা পাঠাচ্ছে ভিনগ্রহীরা? বিস্তারিত জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে জানা যাক এই রহস্যময় রেডিও তরঙ্গের আওয়াজটা কোথা থেকে আসছে। এই রহস্যময় আলোর ঝলক ধরা পড়েছে রেডিও টেলিস্কোপে, ছবি মিরকট টেলিস্কোপের সৌজন্য। কে বা কারা পাঠাচ্ছে এই রহস্যময় রেডিও তরঙ্গ যা আসছে এই ব্রহ্মাণ্ডে আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থলের কাছাকাছি কোনো জায়গা থেকে ভিনগ্রহী? রীতিমতো ধন্দে পড়ে গিয়েছে জ্যোতিষবিজ্ঞানীরা। বিস্ময়ের কারণ সেই রেডিও তরঙ্গ বা আলোর ঝলক একটানা বেরিয়ে আসতে দেখা যাচ্ছে না, টানা কয়েক সপ্তাহ বা মাস কয়েক পর সেই আলোর ঝলক আর দেখা যাচ্ছে না, তা খুবই দ্রুত উধাও হয়ে যাচ্ছে। আবার কয়েক মাস পর সেই ঝলক ফিরে আসছে মহাকাশে, তবে যখন তা দেখা যাচ্ছে তখন খুবই শক্তিশালী, অত্যন্ত জোরালো, আর তা মহাকাশের শুধু একটি দিক থেকেই আসছে। যেন কে বা কারা সেই দিকটি থেকেই পাঠাচ্ছে এই আলোর ঝলক? যে আলো বেরিয়ে আসছে আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রের কাছাকাছি তা আবার দৃশ্যমান আলো নয়, তবে সেই আলো রয়েছে আমাদের পরিচিত আলোক বর্ণালীরই একটি অংশ যার নাম রেডিও তরঙ্গ, যা শুধু ধরা পড়ে অত্যন্ত শক্তিশালী রেডিও টেলিস্কোপেই। আলোক বর্ণালীর একটি প্রান্তে রয়ে গেছে গামা রশ্মি, এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মি, মাঝখানে রয়েছে দৃশ্যমান আলো যার মধ্যে রয়েছে লাল থেকে বেগুনি সাতটি রং। আলোক বর্ণের অন্য প্রান্তে রয়েছে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ অবলোহিত রশ্মি ও নির ইনফ্রারেড রশ্মি। এই বর্ণালীতে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম গামা রশ্মি। তারপরে রয়েছে এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মি ও দৃশ্যমান আলো, আর এই বর্ণালীতে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি রেডিও তরঙ্গের। তারপরে রয়েছে যথাক্রমে মাইক্রোওয়েভ অবলোহিত রশ্মি ও নির ইনফ্রারেড রশ্মি। কোনো চেনা মহাজাগতিক বস্তুর আচার আচরণ দিয়েই এই রহস্যময় আলোর ঝলকের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না জ্যোতিষবিজ্ঞানীরা। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থলের কাছাকাছি যে জায়গা থেকে একমুখী সেই আলোর ঝলক বেরিয়ে আসছে দেখা যাচ্ছে, গবেষক জ্যোতিষবিজ্ঞানীরা তার একটি নাম দিয়েছে এসক্যাপ জে 173608.2/32163। এই রহস্যময় আলোর ঝলক আবিষ্কার গবেষণা পাত্রটি আন্তর্জাতিক বিজ্ঞানীরা গবেষণা পত্রিকা দ্য অ্যাস্ট্রোফিক্যাল জার্নালে প্রকাশিত হতে চলেছে, অনলাইনে প্রকাশিত হয়েছে বুধবার। রহস্যময় আরও কারণ, এমন আলোর ঝলক বেশিরভাগ সময়ে আলো বর্ণালীর অন্য অংশগুলির হদিস মেলে রেডিও তরঙ্গের সঙ্গে গামা ও এক্স রশ্মি বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু এই রহস্যময় আলোর ঝলককে দেখা যায়নি বলে জানিয়েছেন গবেষকরা। সেখান থেকে বেরিয়ে আসছে শুধুই দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও তরঙ্গেই। আবিষ্কারটি হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষবিজ্ঞানী জৈতেং ওয়াইং নেতৃত্বে। তিনি বলেছেন এই হতে পারে সম্পূর্ণ নতুন একটি মহাজাগতিক বস্তু যা এর আগে কোনো রেডিও টেলিস্কোপে ধরা পড়েনি। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কীরকম ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও আপলোড করার জন্য।